একটা সময় এরকম হয়েছে যে মানে আমি ভীষণ একা থাকতাম, হ্যাঁ, এবং এই একা থাকায় যেটা হয়েছে যে আমার বন্ধুদের সাথে আমার আড্ডা দিতে ইচ্ছা করতো না, কেউ আমাকে ডাক দিলে আমার কাছে মনে হতো কেন কল করছে আমাকে, আমি তো একাই ভালো আছি। বাট একটা সময় এই জিনিসটা আবার ঠিক হয়ে গেছে, এখন আমি যেটা হয়েছে একদম বন্ধু বাকল একটা মেয়ে হয়ে গেছি। মানে কথা না বলতে পারলে, বন্ধুদের সাথে আড্ডা দিতে না পারলে, ঘুরতে বেরোতে না পারলে একদমই ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। হ্যান ঘড়ির কাটা বলছে 9:35, সাত সকালবেলা সমুদ্রে চলে এসেছি। যদিও আগে থেকে বলে আসা হয়নি, বাট তারপরও ভাবলাম সারপ্রাইজ, একটু সারপ্রাইজ দিলে মন্দ হয় না, রাইট? আজকের টপিক হচ্ছে যে আপনি আপনার সঙ্গী ছাড়া আসলে কেমন আছেন। আমাদের লাইফে বেসিক্যালি অনেক ঘটনা ঘটে, অনেক ধরনের ঘটনা ঘটে, রাইট? লাইক আপনার বয়ফ্রেন্ড থাকা অবস্থাতেই হয়তো আপনাকে একাকা অনেক কাজ করতে হচ্ছে, হয়তো একাকা আপনাকে ঘুরতে যেতে হচ্ছে, একাকা শপিং করতে হচ্ছে, এরকম সিলি সিলি অনেক ম্যাটার আছে যেগুলো হয়তো আপনাকে একাকাই করতে হচ্ছে। আবার এরকমও হয় যে আপনার বয়ফ্রেন্ড নেই, আপনি একা, তারপর আপনি একাকাই সব কিছু করছেন, বন্ধুদেরকে সাথে নিয়ে। বাট ম্যাটার হচ্ছে যে একা একা কতখানি ভালো লাগে বলুন তো, মানে একাকিত্বের স্বাদটা আপনার কাছে কেমন, টক মিষ্টি ঝাল কোনটা? এনিওয়ে, সো দেখতে পাচ্ছি অনেকে জয়েন করছেন, সো যারা যারা জয়েন করছেন তারা জয়েন করে ফেলতে পারেন, কারণ আমি আছি কিন্তু আপনার সাথে মিনিট খানেক তো থাকবই। সো আপনি যদি চান তাহলে কিন্তু আপনার মনের যে কথাবার্তাগুলো আছে সেগুলো এই মুহূর্তে কমেন্টের মাধ্যমে যদি আমাকে বলেন, আমি কিন্তু পড়ে দিব। এবং যে অভিযোগটা আছে যে আপু তুমি আমার SMS পড়ো না, আপু তুমি আমার কমেন্ট পড়ো না, সেই জায়গাটা থেকে আই গেস আমি মুক্ত হয়ে যাব, রাইট? ওকে, সো যারা যারা জয়েন করছে তাদের কথাগুলো একটু বলে ফেলি। আমাদের সাথে জামাল উদ্দিন আচ্ছা, ওকে, পাটওয়ারি বলছেন হাউ আর ইউ, ইয়াস আমি অনেক ভালো আছি। আচ্ছা, এখানে জয়েন করছেন আমাদের সাথে খান বলছেন হাই আপু, হ্যালো। হাবিবুর রহমান বলছেন মালয়েশিয়া থেকে, হোসেইন আছেন বলছেন শুভ সকাল, ধ্রুব বলছেন একটা মুচকি হাসি, আচ্ছা, হুমায়ুন বলছেন লাভ ইউ সো মাচ, ওকে। এদিকে প্রদীপ আছেন আমাদের সাথে বলছেন গুড মর্নিং, হুসেইন বলছেন হাই আপু, রোহান বলছেন হ্যালো, ওকে, রাকিব আছেন আমাদের সাথে বলছেন হিউজ লাইক ইউ, সিরিয়াসলি, আচ্ছা, এখানে জয়েন করেছেন কিন্তু আচ্ছা মুস্তাকিম জয়েন করছেন আমাদের সাথে, রাজন আছেন বলছেন শুভ সকাল, আলিফ বলছেন আপু তোমার ভয়েস মেহজাবিন আপুর মতো, সিরিয়াসলি মেহজাবিন আপুর মতো, অলরাইট, ওকে, এখানে জয়েন করছেন আমাদের সাথে হুমায়ুন বলছেন ভালোবাসি, ওকে, রাতুল বলছেন রিলেশনশিপটাই কি ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হয় কি আসলে প্রতিটা সম্পর্কই হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, কারণ শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা আমি বলবো না, আপনার মার সাথে আপনার সম্পর্কটাও কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট, তাই না? সকালবেলা যখন আপনি বের হচ্ছেন, আপনি সকালবেলা কি খেয়ে বের হবেন সেটা কিন্তু তার টেনশন আগের দিন রাতের বেলায় থাকে, এবং দেখেন আপনি ঘুম থেকে ওঠার আগে কিন্তু সে ঘুম থেকে উঠে যাচ্ছে এবং আপনার ব্রেকফাস্টটা রেডি করছে। আপনি হয়তো লেট করে উঠছেন, এই জন্য হয়তো তাড়াহুড়া করে আপনি ব্রেকফাস্টটা করতে পারছেন না, বাট আপনার মা কিন্তু আপনার সাথে সেই সম্পর্কটা মেনটেন, আমি বলবো না, আপনার সাথে সেই সম্পর্কটা ইম্পর্ট্যান্ট দিচ্ছে বিধায় কিন্তু আপনার জন্য এতখানি করছে, রাইট? পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে আমি বলবো সব সম্পর্কগুলোই কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, নাইমউদ্দিন আছেন বলছেন লুকিং কিউট, ও থ্যাংক ইউ, ওকে, ইরফান বলছেন লুকিং কিউট, ওকে, এখানে জয়েন করছেন আচ্ছা ইসলাম বলছেন গুড মর্নিং আপু, গুড মর্নিং ইউ টু, আজিমুল বলছেন শুভ সকাল, বেশ সুন্দর লাগছে, কথাগুলো ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখানে জয়েন করেছেন মামুন বলছেন গুড মর্নিং, ওকে। সো আমি ছোট্ট যে প্রশ্নটা করেছিলাম যে একাকিত্বের স্বাদটা আসলে আপনি পেয়েছেন কিনা, আপনার কাছে একাকিত্বের স্বাদটা আসলে কেমন মনে হয়, টক মিষ্টি ঝাল, সো আমার কাছে যদি আমাকে যদি বলা হয় সেক্ষেত্রে আমি বলবো যে আমি কিছুক্ষণ আগে অন এয়ারে বলছিলাম, যারা অন এয়ারে ছিলেন আমার সাথে তারা নিশ্চয়ই জানবেন, একটা সময় এরকম হয়েছে যে মানে
আমি ভীষণ একা থাকতাম, হ্যাঁ, এবং এই একা থাকায় যেটা হয়েছে যে আমার বন্ধুদের সাথে আমার আড্ডা দিতে ইচ্ছা করতো না, কেউ আমাকে ডাক দিলে আমার কাছে মনে হতো কেন কল করছে আমাকে, আমি তো একাই ভালো আছি। বাট একটা সময়ে এই জিনিসটা আবার ঠিক হয়ে গেছে, এখন আমি যেটা হয়েছে একদম বন্ধু বাকল একটা মেয়ে হয়ে গেছি। মানে কথা না বলতে পারলে, বন্ধুদের সাথে আড্ডা দিতে না পারলে, ঘুরতে বেরোতে না পারলে একদমই ভালো লাগে না। ওকে, এটা কমেন্টগুলো পড়ে ফেলি। হোসেন বলছেন, শুভ সকাল, আপনাদের অনুষ্ঠানগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তানবীর আছেন, বলছেন শুভকামনা রইল, থ্যাংক ইউ। নুরুদ্দিন বলছেন, আমি তো ব্রেক লাঞ্চ করি। ওকে, বলছেন যে আপু গ্লাস চার আপনাকে ভালো লাগে। ওকে, ঠিক আছে, গ্লাস ছাড়াই বসলাম। ওকে, রেজা আছেন, বলছেন গুড মর্নিং, গুড মর্নিং ইউটিউব। তুহিন বলছেন গুড মর্নিং। ওকে, রেজা হোসেন বলছেন, আপু সামনের চুলগুলা আর একটু ছোট হলে খুব ভালো হতো। ও সিরিয়াসলি? আচ্ছা, আমার খুব ইচ্ছে আছে উইন্টারে আমি একদম সামনে একটা চাইনিজ কাট দিব, যেখানে আমাকে চাইনিজদের মতো দেখা যাবে। ওকে, শাহাদাত বলছেন সুইট আপি, ও হাউ সুইট। ওকে, রাজু বলছেন যে নাইস ইওর ভয়েস, থ্যাংক ইউ। ওকে, এখানে আলামিন খান বলছেন শুভ সকাল, আপনাকেও শুভ সকাল। যদিও আমি কোনো ধরনের আগাম বার্তা দিয়ে আসিনি, একদম চট করে আমি চলে এসেছি। এবং এই সাত সকালবেলা, অলমোস্ট 9:41 বাজে, এই সাত সকালবেলা যে এতগুলো মানুষের রেসপন্স পাবো এটা আমি একদমই ভাবিনি। আচ্ছা, মোস্তাকিম বিল্লা বলছেন আমি তোমার বন্ধু। ওকে, তুমি আমার বন্ধু, ঠিক আছে। আচ্ছা, কমেন্টগুলো খুব তাড়াতাড়ি নিচে নেমে যাচ্ছে। মুরাদ বলছেন আপু একটা সং শোনাও তো। ওকে, রেডিওতে কিন্তু গান হচ্ছে অলরেডি, আপনি চাইলে শুনতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, শফিক বলছেন গুড মর্নিং, কেমন আছো? অনেক ভালো আছি, আমি সবসময় ভালো থাকি, ইনফ্যাক্ট ভালো থাকার চেষ্টা করি। ওকে, শুভ বলছেন আমার আগে একা একা গান শুনতে ভালো লাগতো, কিন্তু এখন পাল্টে গেছে, বাহ খুব ভালো। লিজন বলছেন গুড মর্নিং। রুবেল আছেন, বলছেন তুমিও তোমার ভয়েস, দুটোই নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, তানিজ আছেন, বলছেন আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। ওকে, মনির বলছেন খুব মিষ্টি কথা, বাট আমি না মিষ্টি কথা পছন্দ করি না। ওকে, নাসিরউদ্দিন বলছেন আই ওয়ান্ট, আপনি আই ওয়ান্ট কি চাচ্ছেন সেটা একটু বলতে হবে এখানে। আচ্ছা, আমিন খান, কেমন আছেন? অনেক ভালো আছি। সাদ আহমেদ বলছেন শুভ সকাল, দেখছি শুনছি ভালো লাগছে, দ্যাটস ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা বলুন তো, মাঝে মাঝে এরকম লাইভে আসলে কি ভালো হবে? একটু ওপিনিয়নটা জানতে চাই, ঠিক আছে? জাস্ট ইয়েস আর নো বললে খুব ভালো হয়, মানে আপনাদের কাছ থেকে ওপিনিয়নটা নিতে চাই যে সামুদ্রী মাঝে মাঝে লাইভে আসলে ভালো হবে কিনা। শরীয়তুল্লাহ আছেন, বলছেন গুড মর্নিং, গুড মর্নিং। বলছেন আমি একটা ছোট্ট মেয়েকে দেখতে পাচ্ছি, আসলে তো আমি ছোট। ওকে, রুবেল বলছেন তোমার দাঁতগুলো অনেক নাইস, ও থ্যাংক ইউ। শফিক হোসেন বলছেন ছোট্ট কালো টিপ হলে আরও ভালো তো। আচ্ছা, টিপ পড়া হয় না আমার। আচ্ছা, ফাহিম বলছেন গুড মর্নিং আপু, গুড মর্নিং ইউ টু। তানবীর বলছেন স্বাগত জানাই, থ্যাংক ইউ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাকে দেখার জন্য, শোনার জন্য। মিতু চৌধুরী, আচ্ছা মিথুন চৌধুরী বলছেন আপনার চোখগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে জয়েন করছেন আমাদের সাথে সাইদ, বলছেন আপু তুমি খুব সুন্দর। আচ্ছা, শুভ আছেন, বলছেন 100% ইয়াস। আচ্ছা, একটা ওপিনিয়ন পেয়ে গেছি। জাহাঙ্গীর বলছেন আপু আপনি খুব সুন্দর। ওকে, শুভ বলছেন তোমার কণ্ঠে একটা গান শুনতে চাই, লাইভে আসলে খুব ভালো হয়। ওকে, দুটোও পেয়ে গেছি। এরপর আমাদের সাথে সুমন বলছেন আমার SMS পড়েন না কেন, SMS পড়ে দিয়েছি সুমন। রুবেল বলছেন আপু আজ
গাড়ি চলাচল বন্ধ, অফিস আসতে খুব কষ্ট হচ্ছে। এক্স্যাক্টলি, আমার নিজেরও অফিস আসতে ভীষণ কষ্ট হয়েছে, বিকজ কোনো কিছুই পাচ্ছিলাম না। ওকে, আদেল আছেন বলছেন একটা গান হোক তার জন্য প্রতিনিয়ত। ওকে, দিদির হাসিটা মিষ্টি, হাসান সিদ্দিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকদিন পর মানে কেউ আমাকে দিদি বললো, ভালো লাগলো, থ্যাংক ইউ। ফাইন বলছেন তোমার চুলটা অনেক সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ। এদিকে জয়েন করেছেন আমাদের সাথে মিম বলছেন, আচ্ছা আমারটা পড়লেন না, পড়ে দিয়েছি মিম, মানে অনেক তাড়াতাড়ি কামের নিচে চলে যাচ্ছে, এই জন্য হয়তো পড়া হচ্ছে না, মানে আমি চেষ্টা করছি। বাপ্পি বলছেন রেডিওতে যদি এখন ভিডিও দেখা যায় তাহলে রেডিও বন্ধ করে টিভির পর্দায় আসে। না, এটা একদমই একদমই আমি বলবো যে ভুল কথা। রেডিওতে বেসিক্যালি আপনি কিন্তু রেডিওতে আমাকে দেখতে পাচ্ছেন না, রেডিওতে আপনি আমাকে শুনছেন, আর এই মুহূর্তে আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে আমি ফেসবুক লাইভে আছি, ঠিক আছে? এবং ফেসবুক লাইভে এসে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি, সেটাই, সেটা কিন্তু রেডিওর মধ্যে পড়ছে না, ঠিক আছে? বেল্লাল খান বলছেন, অ্যাপো কেমন আছো? সুন্দর লাগছে, কিউট। ওকে, ড্রেসটা নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি একটা নিজের গান গান। আচ্ছা, সবাই শুধু গান গাইতে বলছে কেন? এদিকে নাইম রহমান বলছেন, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। হ্যাঁ, রাকিব বলছেন লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা তো কষ্ট করে আমাকে দেখছেন শুনছেন তাদের জন্য বলছি যে ডেফিনেটলি অনেক থ্যাংকস যে এত সাত সকালবেলা আপনি হয়তো আপনার ইম্পর্ট্যান্ট কাজটা রেখেই আমাকে শুনছেন, ইম্পর্ট্যান্ট কাজটা বাদ দিয়ে হয়তো আমার এই বকবকানিগুলো শুনছেন। আচ্ছা, লাবিব রহমান বলছেন কথা বলার স্টাইলটা জোস, থ্যাংক ইউ। রহমান বলছেন তুমি এত সুন্দর কেন, আপনার চোখ দুটো অনেক সুন্দর, দ্যাটস ওয়াই আমাকে সুন্দর দেখায়। আচ্ছা, ফরহাদ বলছেন হেই বিউটিফুল লেডি। আচ্ছা আচ্ছা, আপনাকে এমন লাগছে কেন, কেমন লাগছে আসমা, একটু বলবে না? ওকে, আসমান, সরি। আচ্ছা, আনোয়ার হোসেন, হা হা হা, মানে এখন হাসি কেন পাচ্ছে, মানে হতেই পারে, বেশি ভালো লাগলে হাসি পেতেই পারে। আচ্ছা, রাজকুমার বলছেন গুড মর্নিং, লুকিং নাইস, আমি ভারত থেকে বলছি, ইউ আর সো প্রিটি, মল্লিক। আচ্ছা, রাজু বলছেন হ্যালো, ওয়াও, ইউ লুকিং সো আরবিক গার্ল, ও। বিজয় বলছেন মিষ্টি আপু। তালুকদার গুড মর্নিং, গুড মর্নিং। ওকে, আব্দুল বলছেন কেমন আছেন, আচ্ছা থ্যাংকস আপু SMS পড়ার জন্য, সিঙ্গাপুর থেকে দেখছি তুমি এত দূর আসলে কীভাবে আপু। আচ্ছা, আমি আসলে এত দূর কীভাবে আসলাম, ভাগ্যে আল্লাহ সহায় ছিলেন, চলে এসেছি। শুভ আছেন বলছেন কোন জায়গায় কী ক্ষয় ক্ষতি হয়েছে আজকের অবরোধে। আচ্ছা ঠিক আছে, সেটা আপডেট জানার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে, 10টা পর্যন্ত আমাদের নিউজ আছে, নিউজে কিন্তু আপনি পুরো আপডেটটা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা এখানে জয়েন করেছেন, আচ্ছা ডায়মন্ড, ডায়মন্ড কেন নাম হয়, ওয়াও। আচ্ছা ভাই, আপনার কি ডায়মন্ডের বিজনেস আছে? আমার কিন্তু ডায়মন্ড ভীষণ পছন্দ, সো আপনি চাইলে একটা রিং পাঠিয়ে দিতে পারেন আমার জন্য, আফটার আপনার নামটা ডায়মন্ড। ওকে, মুন্না আছেন আমাদের সাথে, বলছেন ভালো লাগছে। ওকে ঠিক আছে, নাইম বলছেন গুড মর্নিং। এনিওয়ে, সো আমি আমার টপিক একটু আবারও ব্যাক করতে চাই, সেটা হচ্ছে আমি ছোট করে জিজ্ঞেস করলাম যে একাকিত্বের স্বাদটা আসলে আপনার কাছে কেমন। আমার মানে আমি যদি এখন বলি একাকিত্বের স্বাদ কেমন, আমি বলবো যে খুব একটা খারাপ না, আবার অনেক খারাপ। কেন বলছি এই কথাটা সেটাও বলে দিই। এটার রিজনটা হচ্ছে যখন আপনি একা থাকবেন তখন আপনাকে হতাশা, বিষণ্ণতা কিংবা যেটাই বলি না কেন, আপনি খুব মন খারাপ থাকছে আপনার, আপনি কষ্টের শুনবেন তখন বেশি বেশি। এই হিসাব করলে আপনি অনেক বেশি কষ্ট থাকবেন এবং একাকিত্বটা আসলেই খারাপ। আর যদি এভাবে চিন্তা করেন যে আপনি আপনাকে সময় দিবেন, আপনার জন্যই হচ্ছে প্রতিটা মুহূর্ত অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং কষ্ট পেলে আপনি আপনার সাথে বুঝবেন, সুখ হলেও আপনি আপনার সাথে বুঝবেন, সাজলে আপনি আপনার জন্যই সাজবেন, যদি এই ধরনের মেন্টালিটি থাকে তাহলে আমি বলবো ডেফিনেটলি আপনার একাই থাকা উচিত। কারণ চার পাঁচটা মানুষের সাথে যখন আপনি ফ্রেন্ডশিপ করতে যাবেন কিংবা সম্পর্কে জড়াবেন তখন আপনাকে কষ্ট পেতেই হবে, একদম স্বাভাবিক। তো ওই কষ্ট বছরের থেকে বছর একসাথে ভেতরে পোষাচ্ছে, আমার মনে হয় যে মানে নিজেকে নিজে আগলে রাখা ভালো। ওকে, অলরাইট, সো কমেন্ট পড়ে আবার। আচ্ছা, নূর আছেন আমাদের সাথে, বলছেন আমার একা থাকতে ভালো লাগে, বা খুব ভালো। রানা ইসলাম বলছেন আচ্ছা আপু এত সুন্দর গুছিয়ে কথা বলো, নাইস। ওকে, রতন বলছেন আল্লাহ, আচ্ছা ওকে ঠিক আছে।
আসলে কি, যেহেতু একজন ধর্ম নিয়ে কথা বলছেন, আমি বলবো যার যার ধর্ম আসলে তার তার কাছে, এবং আমরা আসলে যে ধর্মেরই হই না কেন, আমাদের কোনো অধিকার নিয়ে আরেকটা ধর্মের মানুষকে আলাদা করে কথা বলে, ঠিক আছে? ওকে, হুসাইন আছেন আমাদের সাথে, বলছেন আপু নাইস লাগছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, লোনলিনেসটা অনেক বেশি কষ্ট দেয়। তাই বলছেন তোমার চোখে কি? আমার চোখে, আমার চোখে কিছু নাই, আমি একদম, না আমি কোনো লেন্স পরিনি, একদম একদম নর্মাল। সাগর বলছেন হাই, হ্যালো, ওকে। সো অনেকক্ষণ ধরে আছি কিন্তু আপনাদের সাথে, অনেকেই কিন্তু কমেন্ট করছে সেটাও দেখতে পাচ্ছি। মারুফ বলছেন আই লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ, অসাম লাগছে, একটা কোয়ালিটি কমেন্ট নেই। আচ্ছা বাপি, আপনি তো কোয়ালিটি ফুল সম্পূর্ণ, তাই না? আপনি কেন কোয়ালিটি ফুল একটা কমেন্ট করছেন না বলুন তো, আমি তাহলে বুঝতাম যে আসলে কোয়ালিটি ফুল কমেন্ট আসলে কোনটা, কোনটাকে বলে। মনির হোসেন বলছেন আপু বিয়ে করছো? না, এত তাড়াতাড়ি বিয়ে করছি না। মোল্লা বলছেন দারুণ লাগছে, আচ্ছা ঠিক আছে। রহমান বলছেন মিষ্টি একটা সং প্লে করো, রেডিওতে অলরেডি গান হচ্ছে, আপনি কিন্তু চাইলে শুনতে পারেন, ঠিক আছে? এখানে তাজ হোসেন আজান বলছেন হাই, হ্যালো। জীবন বল, জীবন বলছেন কেমন আছো? অনেক ভালো আছে আপু তোমার, ওকে, ভালো লাগছে অনেক। এদিকে জয়েন করছেন আমাদের সাথে হাদার, তারেক, তোমার চোখে জাদু আছে বন্ধু। অলরাইট, জাদু আছে, ওকে। সো ঘড়ির কাছে কিন্তু বলছে 9:50, আর আমাকে রেগুলার আবার আমার জায়গায় ফিরে যেতে হবে। সো আজকের মতো লাইফ থেকে টাটা বাই বাই বলতে চাই, এবং একেবারেই শেষে যেহেতু চলে এসেছে সেহেতু একটা কথা বলবো যে যদি আপনি ফ্রি থাকেন আজকে সকালটা, যদি ওরকম কাজ না থাকে তাহলে চলে আসুন না, রেডিওতে জয়েন করে ফেলুন না আমার সাথে, 11টা পর্যন্ত আছি। লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি, তবে রেডিও থেকে নয়। এবং যে টপিকটা নিয়ে কথা বলছিলাম, একাকিত্ব, একাকিত্ব আপনার দূর হোক, নিজেকে ভালোবাসুন, নিজের মতো করে বাঁচুন। আজকের মতো বিদায়, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।